katla ngengo 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 ki sundor madhur surela dhak ngengo 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 ki dhaki emon madhur sundor dhak ngengo 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 eta bengir dhak ngengo 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 nge ki bepar ki chao e tomar moto sundor kore dakte chai ngengo ngengo dako eta to bagher dak shono tumi ebhabe জোরে শ্বাস নিয়ে গলায় সব জোর এনে ডাকার চেষ্টা করো এই দেখো ঙ্যাঙ্গো ঙ্যাঙ্গো ডাকো ডাকো আমি দুঃখিত ব্যাঙের ডাক হচ্ছে না এবার নিশ্চয়ই হবে হয়নি আসলে ব্যাঙজাতি ছাড়া এমন সুরেলা কণ্ঠে অন্য কেউ ডাকতে পারে না না ব্যাং দাঁড়াও আমার আর একটু প্রস্তুতির দরকার আছে তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি আসছি যাবো আর আসবো ব্যাঙের ডাক এত সোজা না ঙ্যাঙ্গো ইকরি ইকরি বুদ্ধি দাও কি করে ব্যাঙের মতো ডাকতে পারবো ব্যাঙের মতো ডাক হ্যাঁ দাঁড়াও একটু দেখছি হালুম প্রথমেই তোমাকে দেখতে ব্যাঙের মতো হতে হবে ব্যাঙের মতো হতে হবে এক মিনিট দেখো দেখি আমাকে ব্যাঙের মতো লাগছে কিনা এবার তুমি ব্যাঙের মতো লাভ দাও ব্যাঙের মতো লাভ দেবো আচ্ছা আচ্ছা ব্যাঙের মতো বসতে হবে আচ্ছা এত কিছু করলাম এবার নিশ্চয়ই হবে না হলো না তুমি সেভাবে মাছি খেয়ে দেখতে পারো তাহলে নিশ্চয়ই ব্যাঙের মতো দেখতে পারবে মাছি মাছি খেতে মাছের মতো মজা না তাহলে চেষ্টা করি না হলো না ঙ্যাঙ্গো ঙ্যাঙ্গো ঙ্যাঙ্গো
ব্যাং কত চেষ্টা করলাম তবুও তোমার মতো সুরেলা কণ্ঠে ডাকতে পারলাম না। ব্যাঙের মতো পোশাক পরলাম, তোমার মতো বসলাম, লাফালাম, এমনকি মাছিও খেলাম, তবুও তোমার মতো করে আমি ডাকতে পারলাম না ব্যাং। আরে কি বিশাল একটা ব্যাং, আমার তো একেই দরকার। আমার পেছনে কি? ওরে বাবা, এটা কি হলো? কিছুই তো বুঝলাম না। বোঝনি না, ও ছিল ব্যাং শিকারী, আমাকে ধরতে এসেছিল, তোমাকে দেখে পালিয়েছে। তাই নাকি? কেন? তুমি যে বাঘ। বাঘ হয়েছি তো কি হয়েছে? আমি তো এখনো ব্যাঙের ডাক ডাকতে পারলাম না। তাতে কি, তুমি যে বাঘ, তুমি গর্জন করতে পারো, কিন্তু আমি তোমার মতো লাফাতে পারি না। কিন্তু তুমি ব্যাং শিকারীকে ভয় দেখাতে পারো, তুমি যে বাঘ। তা ঠিক, আমি তোমার মতো ডাকতে পারি না, লাফাতে পারি না, বসতেও পারি না, কিন্তু আমি একটা বাঘ, আর বাঘ হয়েই থাকতে চাই। আমিও তো সেটাই বলছিলাম, তুমি একটা বাঘ, তুমি ডাকবে বাঘের মতো। বাহ, এ তো বেশ ভালোই শোনাচ্ছে। বন্ধুরা, এখানে অনেক হইচই দেখতে পাচ্ছ, কিছুক্ষণের মধ্যেই সিনেমার শুটিং শুরু হবে। সিনেমার নাম হরবোলা শিমুল, আর পরিচালনায় বিখ্যাত পরিচালক টুকটুকি। দেখতে থাকো, সবাই তৈরি? তৈরি তৈরি, ঠিক আছে তো সব? শোনো শিমুল, তোমাকে যা করতে হবে, তুমি হচ্ছে একজন হরবোলা, মানে যে বিভিন্ন পশু পাখির ডাক ডাকতে পারে। আজ তোমাকে যা করতে হবে তা হচ্ছে তোমাকে গরুর ডাক ডাকতে হবে। ঠিক আছে ঠিক আছে, বিখ্যাত পরিচালক টুকটুকি আমি ডাকছি। গরু কিভাবে ডাকে জানো তো? অবশ্যই জানি। ঠিক আছে, ক্যামেরা অ্যাকশন। মিয়াও 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 কাট, মিয়াও মিয়াও মিয়াও। এটা তো গরুর ডাক নয়, এটা হচ্ছে বিড়ালের ডাক, তাই না? হ্যাঁ, দুঃখিত দুঃখিত বিখ্যাত পরিচালক টুকটুকি, আমি এবার গরুর মতোই ডাকবো। গরুর ডাক নয়, তাই না? এটা হচ্ছে কুকুরের ডাক, ঠিক? কিন্তু তুমি তো খুব ভালো কুকুরের ডাক ডাকতে পারো টুকটুকি। ধন্যবাদ, কিন্তু আমাদের দরকার গরুর ডাক, তুমি কি তা পারবে? আর একটাবার চেষ্টা করে দেখি বিখ্যাত পরিচালক টুকটুকি। ঠিক আছে,
গরু কিভাবে ডাকে আগে দেখো। হম্ব 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 নিশ্চয়ই কোনো কিছু জানার জন্য প্রশ্ন করার চাইতে ভালো আর কিছুই হতে পারে না। আমি পার্বতী। আমার গলায় ঝুলে আছে মজার এক ঘন্টা, টুংটাং বাজনা খুশি করে মনটা। সিসিমপুরে থাকি আমি প্রিয় বন্ধু আশা, অবসরে গল্প করি সময় কাটে খাসা। সিসিমপুরের কোন বাড়িটাই তুমি বাস করো, সেই বাড়িটার নামটা কি জানাতে কি পারো? সুন্দর এই গোয়ালে আমি থাকি, এখানে থাকতে ভালোবাসি। প্রশ্ন করাটা খুবই ভালো, এবার আমিও প্রশ্ন করব। কুকুর ছানা ছুটছে আগে, দেখতে আমার ভালো লাগে, আমার চলা ধীর হলেও ঠিক পৌঁছাবো। খরগোশ দ্রুত লাফিয়ে যায়, আমি পিছে পড়ে হাই, সময় নিয়ে তবু ঠিক পৌঁছাবো। ঠিক পৌঁছাবো। আমি ভাবতে থাকি কি যে সব আর সবাই পেরিয়ে যায়, ভাবি সূর্যের আলো কি দারুণ, মেঘেরা কেমন
এসে বেড়ায়। কাঠ বিড়ালি আর ইঁদুর তেজি, কচ্ছপ গতি মন্দ কি, না থেমে ধীর পায়ে ঠিক পৌঁছাবো। এই তো আমি পেরেছি, দেখো পৌঁছেছি। আমাদের বাড়ি ফরিদপুর জেলার ভাসানচর গ্রামে। আমার নাম পিঙ্কি। হাঁসগুলো প্যাক প্যাক করে ডাকে, প্যাক প্যাক। হাঁসের ডাক শুনে আমার মনে হয় হাঁস এভাবে ডাকে কেন। আমার মনের ইচ্ছার কথা মামাকে বলি, মামা মামা হাঁস এভাবে ডাকে কেন। মামা বলে বিভিন্ন পশু পাখি বিভিন্ন ভাবে ডাকে। মামা আমাকে গরুর কাছে নিয়ে আসে। গরুর কাছে কিছুক্ষণ দাঁড়াতেই গরু হাম্বা করে ডাকে। আমি গরুর হাম্বা ডাক শুনে আদর করে চলে যাই। পশু পাখি কিভাবে ডাকে দেখানোর জন্য মামা আমাকে বাইরে নিয়ে যায়। মাঠে চড়ে বেড়াচ্ছে কিছু ছাগল। আমি দৌড়ে এসে ছাগল ছানার পিছু পিছু দাওয়া করি। একটি ছাগল ছানা কুলে তোলে নিতেই ম্যাঁ করে ডাকে। উঠোনে কিছু মুরগি ধান খেতে ছিল। আমি এসে মুরগিগুলো তাড়িয়ে দিতেই মুরগিগুলো কাকাক করে ডাকে। মুরগির কাকাক ডাক আমার ভালো লাগে। তারপর মামা আমাকে একটি বাড়িতে নিয়ে আসে। একটি পোষা বিড়াল দুধ খাচ্ছে। আমি বিড়ালটি তুলে আদর করি, কিন্তু বিড়ালটি ডাকে না। মামা মেয়াও মেয়াও করে চেষ্টা করলো, তারপর বিড়ালটি ডাকে না। আমি মেয়াও করে ডাকি, বিড়ালটিও মেয়াও করে ডেকে উঠে। এভাবে মামা আমাকে গরু ছাগল মুরগি বিড়ালের মেয়াও ডাকের সাথে পরিচয় করিয়ে দেয়। আমি খুশি।